2006 সালে পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে বিএনপি জামায়াত। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু। র‍্যাব গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাহি ও পুলিশ কাণ্ডে বিব্রত সরকার। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। দেশের সর্বোচ্চ আদালতে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে গত দুই দিনে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে পূর্ব পরিকল্পিতভাবে নাশকতামূলক ভাঙচুর ও সন্ত্রাস চালিয়েছে তারা। 2006 সালেও দেশের সর্বোচ্চ আদালতে ভাঙচুর সন্ত্রাসের মতো তাণ্ডব চালিয়েছিল বিএনপি জামাত। জোট সরকার আমলে রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ ও কার্যক্রম পরিচালনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট করা হয়েছিল। এইসব রিটের রায়ের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামাত দেশের সর্বোচ্চ আদালতে ভাঙচুর এবং সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে একাধিক সংশ্লিষ্ট সূত্র। সূত্রগুলো বলছে সে সময় অন্যান্য উপদেষ্টাদের সাথে কোনো ধরনের পরামর্শ না করেই সব সিদ্ধান্ত একাই নিচ্ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ, ইয়াজউদ্দিন আহমেদ কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে সে সময় সুপ্রিম কোর্টে রিট করা হয়েছিল। এছাড়া ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া এবং কিভাবে কার্যক্রম পরিচালনা করেন এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে আরও দুটি রিট করা হয়। সূত্র জানায় এসব রিটের রায় হওয়ার কথা ছিল 2006 সালের 26 নভেম্বর। যখন রিটের রায় হওয়ার সময় হলো তখন বিএনপির মনোনীত তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন তিনি আদালত থেকে সব নথি তুলে নিয়ে আসেন তার কাছে এবং এ রায় ঘোষণা বন্ধ করে দেন। এই নজিরবিহীন ঘটনায় আইনজীবীরা তখন প্রতিবাদ জানাতে গেলে বিএনপি জামাত সম্মিলিতভাবে ওইসব আইনজীবীদের উপর আক্রমণ করে। সে সময় 2006 সালের 30 নভেম্বর সুপ্রিম কোর্টে ভাঙচুর, হুলস্থুল এবং আগুন লাগিয়ে দেয় বিএনপি জামাতপন্থীরা। এসব ঘটনা ঘটিয়ে রিটকারী আইনজীবীদের কাঁধে দোষ চাপানো হয়। এইসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি জামাত দীর্ঘদিন ধরে সরকারকে বিতর্কিত করা এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলছে। দেশের সর্বোচ্চ আদালতে যেই ঘটনা ঘটানো হয়েছে তার নিঃসন্দেহে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। এর আগেও বিএনপি জামাত পঞ্চগড়ের সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল, এটাও ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ। এর আগেও বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করে তুলতে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। গত দুই দিনে সুপ্রিম কোর্টে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে তাও একই ষড়যন্ত্রের অংশ। এখন দেখার বিষয় হলো নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বিএনপি জামাত কি ফল পায়। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। রোববার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 23 মে দিন ধার্য করেছে আদালত। আদালতের এই আদেশের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়ে যায়। এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা প্রদান করেন। মামলার আসামি খন্দকার শহীদুল ইসলাম, সিএম ইউসুফ হোসাইন ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া সেলিম বিওয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল ও খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এই মামলা করা হয়। 2018 সালে 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রে প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনে দুদক। মামলার অন্য 7 আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেস্টার মদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। জননিরাপত্তা রক্ষায় র‍্যাব ইতিমধ্যে গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষা একটি দেশের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত। দেশের উন্নয়নের এই পূর্ব শর্তকে সঠিকভাবে ধারণ করে সন্ত্রাসী চাঁদাবাজ
চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, প্রতারণা বন্ধ সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক কারবারীদের কাছে একটি আতঙ্কের নামে পরিণত হয়েছে র্যাব। র্যাব ইতিমধ্যে জননিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায় বাহিনীতে পরিণত হয়েছে। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, র্যাবের কার্যক্রমের ফলে ধর্ষণ, খুন, অপহরণের আসামিদের গ্রেফতারের মাধ্যমে ভুক্তভোগী পরিবারে বিচার পাওয়ার পথ সুগম হয়েছে। মানবিক বোধের জায়গা থেকে র্যাব দুস্থ কাঙ্গাল প্রতিবন্ধীদের পাশেও দাঁড়াচ্ছে। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনায় সর্বহারা জনসাধারণের পাশে থেকে কাজ করছে গণমুখী এই বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে র্যাব। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের 3000 সদস্যকে গ্রেফতার করেছে। র্যাব জঙ্গিবাদ দমনে মাঠ পর্যায়ে নজরদারির পাশাপাশি সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি করছে। জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে র্যাব। আইনশৃঙ্খলা বাহিনী যে সফল তৎপরতা চালিয়েছে তাতে র্যাবের ভূমিকা অগ্রগণ্য। সবুজ অঙ্গনের নায়ক নায়িকাদের নিয়ে আলোচনা যেন থামছেই না। কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে চলে সর্বস্তরে আলোচনা, এরপর শুরু হলো নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে। ওমরা হজ শেষে দেশে ফিরতে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা করা মামলায় শনিবার বেলা 11:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের করা মামলায় 6 ঘন্টা কারাভোগের পর জামিন দেওয়া হয় তাকে। চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরব গিয়েছেন ওমরা হজ পালন করতে। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ি শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেন। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সোনিরাজ কার প্যালেস নামের গাড়ি শোরুমের গেট ভেঙে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেন তিনি। মাহি বলেন, পুলিশ কমিশনার আমাদের জমি দখলের বিষয়ে অভিযোগ দিতে গেলে কোনো সহায়তা করেননি, উল্টো তিনি আমাদের বিরুদ্ধে অবস্থান নেন। বিরোধী পক্ষের হয়ে তিনি আমাদের জায়গা দখলে সহায়তা করতে চেয়েছেন, নয়তো তিনি আমাদের জিডি গ্রহণ করতেন বা সঠিক তদন্তের ব্যবস্থা করতেন। এদিকে জমি সংক্রান্ত ঘটনায় মাহি ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি। তিনি বলেন, এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে মন্তব্য করার অধিকার মাহি রাখেন না। কমিশনার বলেন, মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের 3টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে কেউ সাক্ষ্য দেয়নি, কিন্তু ঘটনা সত্য। তবে এই মামলাগুলো পুনরায় তদন্ত ও সাক্ষী প্রমাণ গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া রকিব সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। রকিবের আরেক ভাই গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও দখলের ঘটনা ঘটিয়ে আসছে। গাজীপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহাসড়ক থেকে অননুমোদিত ও অবৈধ যান চলাচল বন্ধ করা হয়েছে। কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন, পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন, অথচ মাহি বা তার স্বামী জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আসেননি। আজ তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার পর দেখা যায় এক ভিন্ন চিত্র। সবিজের অনেকে মাহির ভুল আছে স্বীকার করেও বলেন, মাহি 9 মাসের অন্তঃসত্ত্বা, এ অবস্থায় তাকে গ্রেফতার না করে ডেকে নিয়ে আলোচনা করা যেত। তবে মাহি ও পুলিশকাণ্ডে বেশ বিব্রত সরকার, তাদের এই দ্বন্দ্বে অনেকে সরকারের দিকে আঙুল তুলছেন, যদিও এখনও মাহির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।